নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করেছি ভলিউম 2। তো দেখো, এটা 2024 সালের নতুন রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা। আজকে আমি ইতিহাসের মডেল কোশ্চেন পেপার 17 সলভ করে দেবো। তো দেখো ভলিউম 2, তাহলে আলোচনা করা যাক। ফার্স্ট প্রশ্ন কি আছে? সুপ্রিয় দর্শকার্থী, মডেল কোশ্চেন পেপার 17 অর্থাৎ 17, যার পেজ নম্বর 905। ফার্স্ট প্রশ্ন কি বলেছে? বিভাগ কতে সরকারি মহাফেজখানায় পাওয়া যাবে? কয়ের অ্যান্সার হবে সরকারি আধিকারিকদের প্রতিবেদন। পরের প্রশ্ন কি বলেছে 1.2-তে? 1.2-তে বলেছে ভারতের প্রথম রাজনৈতিক পত্রিকা ছিল? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার সোমপ্রকাশ। 1.3-তে বামাবদিনী পত্রিকার সম্পাদক ছিলেন? কয়ের অ্যান্সার হবে উমেশচন্দ্র দত্ত। 1.4-এ আত্মীয় সভার প্রতিষ্ঠাতা হলেন? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার রামমোহন রায়। 1.5-এ দীনবন্ধু মিত্রের নীলদর্পণ একটি? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার জাতীয়তা বোধমূলক নাটক। 1.6-এ ভারতের প্রথম নীলকর ছিলেন? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার লুই বোনার্ড। 1.7-এ গোবর্ধন দিকপতি প্রদত্ত বিদ্রোহের একজন উল্লেখযোগ্য নেতা ছিলেন? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার চুয়াড় বিদ্রোহের। পরের প্রশ্ন কি বলেছে 1.8-এ ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি ছিলেন? কয়ের অ্যান্সার হবে রাজা রাধাকান্ত দেব। 1.9-এ মহারানীর ঘোষণাপত্রটি প্রকাশিত হয়েছিল? কয়ের অ্যান্সার হবে 1858 খ্রিস্টাব্দে। 1.10-তে 1857 এর সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ হয়েছিলেন? গয়ের অ্যান্সার হবে মঙ্গল পাণ্ডে। 1.11-এ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল? খয়ের অ্যান্সার হবে 1856 খ্রিস্টাব্দে। 1.12-তে ইউরয় অ্যান্ড সন নামক প্রকাশনা সংস্থাটি প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পরের প্রশ্ন কি বলেছে 1.13-তে বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল? ঘয়ের অ্যান্সার হবে গুজরাটে। 1.14-এ তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান ছিলেন? গয়ের অ্যান্সার হবে সতীশচন্দ্র সামন্ত। 1.15-এ গান্ধী বনাম লেনিন ইংরেজি পুস্তকটি রচনা করেন? কয়ের অ্যান্সার হবে শ্রীপাদ অমৃত ডাঙ্গে। 1.16-এ জয়শ্রী পত্রিকার প্রকাশ করেন? কয়ের অ্যান্সার হবে লীলা রায়। 1.17-এ আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? কয়ের অ্যান্সার হবে কমলা দেবী চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন কি বলেছে 1.18-এ দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয়? কয়ের অ্যান্সার হবে ঢাকায়। 1.19-এ আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদ ভারত ভুক্তির কথা ঘোষণা করা হয়? ঘয়ের অ্যান্সার হবে 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি। 1.20-তে 1950 খ্রিস্টাব্দে কোন ভাষাকে সরকারি ভাষা হিসাবে ব্যবহার করার প্রস্তাব গৃহীত হয়েছিল? গয়ের অ্যান্সার হবে হিন্দি। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন 2.11-এ বঙ্গদর্শন সাময়িক পত্র কে প্রবর্তন করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 2.12-তে ওহাবি আন্দোলনের দুজন নেতার নাম লেখো, তোমরা জানো সন্ত ওয়ালি উল্লাহ, তার পুত্র আজিজ এবং তিতুমির, যার অপর নাম মীর নিসার আলী। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? 2.13-তে ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? তোমাদের মাথায় রাখতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু 1939 খ্রিস্টাব্দে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন। 2.14-এ রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য কারা ছিলেন? অ্যান্সার হবে ফজল আলী, এম পানিক্কর, হৃদয়নাথ কুঞ্জর। তো দেখো, তোমরা ফজল আলী এবং এম পানিক্করের কথা উল্লেখ করবে। পরের প্রশ্ন কি আছে? নেক্সট প্রশ্ন, ঠিক না ভুল লেখো। হুতুম প্যাঁচার নকশায় 19 শতকের কলকাতার কথা জানা যায়, এটা ঠিক আছে। 2.22-তে চাইবাসার যুদ্ধে ব্রিটিশ সেনাপতি ছিলেন রোকসেস? তো দেখো, যত সম্ভব ভুল হবে প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানাবে। 2.23-তে ঔপনিবেশিক ভারতের লর্ড ক্যানিং প্রথম ভাইসরয় নিযুক্ত হন, এটা ঠিক আছে। 2.24-এ
ভারত ছাড়ো আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন কনকলতা বড়ুয়া। এটা ঠিক আছে। এবার আমি ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো। 2.31 টমাস ব্যাবিংটন মেকলে, অ্যান্সার হবে পাশ্চাত্য শিক্ষা, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অ্যান্সার হবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, জাতীয় শিক্ষা অ্যান্সার হবে প্রসন্ন কুমার ঠাকুর। 2.34 বিআর আম্বেদকর, অ্যান্সার হবে দলিত আন্দোলন। এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব। বিবৃতি 2.51 বিবৃতির ব্যাখ্যা দুই হবে, তিনি পাশ্চাত্য শিক্ষার প্রসার চেয়েছিলেন। 2.52 বিবৃতির ব্যাখ্যা তিন হবে, এরা ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর মনে করত। 2.53 বিবৃতির ব্যাখ্যা দুই হবে, ভারতীয় কমিউনিস্টদের সহায়তা ও পরামর্শ দানের জন্য। পরের প্রশ্ন কি আছে, 2.54 বিবৃতির ব্যাখ্যা তিন হবে, এর মাধ্যমে তিনি ভারতের বিভিন্ন সম্প্রদায়কে পৃথক নির্বাচনের অধিকার দিয়ে ভারতীয় ঐক্য সংস্কৃতি নষ্ট করতে চেয়েছিলেন। তো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।